নমস্কার সবাইকে। আজ আমি প্রাইম ক্যাপিটাল একটা ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটা কি ফরেস্ট ট্রেডিংয়ের উপরে রোবট ট্রেডিং হয়, সেই বিষয়ে একটু আলোচনা করব। তো যদি আপনারা আমার চ্যানেলে নতুন, তো প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর পুরো ভিডিওটা দেখবেন কিভাবে করছি। এটা ফরেক্স ট্রেডিংয়ের উপরে এই রোবট কাজ করে, আর এটা আপনার যে সিস্টেম হচ্ছে সেটা ইন্টেলিজেন্স প্রাইম ক্যাপিটাল, ঠিক আছে। তো এখানে রেজিস্ট্রেশন করতে হলে আমার ডিসক্রিপশানে আমার লিঙ্ক পাবেন, লিঙ্কে ক্লিক করে করবেন বা কপি করে আপনি করতে পারেন। তো এখানে প্রথমে কি করবেন, এখানে আপনার রেফারেল লিঙ্ক তো ওটা ডিফল্ট থাকেই, আপনার নাম, লাস্ট নেম, ফার্স্ট নেম, ডেট অফ বার্থ আপনি ওটাই দেবেন যেটা আপনার আধার কার্ডে আছে, ঠিক আছে। ডেট অফ বার্থটা আপনি ওটাই দেবেন যেটা আপনার আধার কার্ডে আছে। তারপরে আপনার মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার, ফোন নাম্বার না দিলে চলবে। তারপরে ন্যাশনালিটি এখানে সিলেক্ট করবেন, পাসওয়ার্ড, আর তারপরে এখানে টিক লাগানোটা জরুরি। তারপরে সেন্ড মেসেজে ক্লিক করলে তবে আপনার মেলেতে কোড যাবে ভেরিফাই করার জন্যই। এটা কিন্তু মোবাইল ভেরিফিকেশান হয় না, মেল ভেরিফিকেশান হয়। তো এখানে যখন আপনি ক্লিক করবেন তখনই কোড যাবে, সেই কোডটা এখানে করার পরে সাইন ইনে ক্লিক করতে হবে। কোড থেকে সাবমিট করার পরে সাইন আপ করার পরে আপনার রেজিস্ট্রেশন তো হয়ে যাবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনি লগ ইন করবেন, যে মেল আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন ওটা দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথে আপনার অ্যাড্রেস আর ডকুমেন্ট ভেরিফাই করার জন্য, আপলোড করার জন্য অপশন এসে যাবে। তো ওগুলো ফিল আপ করার পরে আপনি লগ ইন করবেন, ঠিক আছে। তো লগ ইন করলে আপনার মানে KYC ভেরিফাই হয়ে যাবে, ইনস্ট্যান্ট হয়ে যায়, ওটার জন্য কোনো টাইম লাগে না। তো আমার তো অলরেডি আমি বানিয়ে রেখেছি, তো এখন আমি আমার আইডি লগ ইন করে দেখাচ্ছি যে কীভাবে এটা কাজ হয়। তো এখানে সাইন আপ আর লগ ইন দুটো অপশন আসছে নিচে, তো আমি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে এরকম একটা লগ ইন পেজ এসে যাবে, আমি আমার আইডি লগ ইন করে দেখাচ্ছি। লগ ইন অলরেডি আমি লগ ইন হয়ে গেছি। লগ ইন হয়ে যাওয়ার পরে এইরকম একটা পেজ আসবে বারবার, তো সেই জন্য আপনার এই যে ক্লোজ অপশন আসছে এখানে ক্লিক করলেই সরে যাবে, ঠিক আছে, দু আর তিনবার আসবে। আচ্ছা, এরপরে কি হবে, এই যে পেজটা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, এখানে কি করতে হবে, এই যে ড্যাশবোর্ড উপরে তিনটে লাইন রয়েছে, এখানে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ড্যাশবোর্ডেই অলরেডি আমি আছি, ঠিক আছে। তো আপনি কি করবেন, যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে সাবস্ক্রিপশান, এই যে সেকেন্ড নম্বরে আছে সাবস্ক্রিপশান, এটাতে ক্লিক করবেন। এক মিনিট, সাবস্ক্রিপশান ক্লিক করার পরে এরকম একটা পেজ এসে গেছে। তো এখানে কি করতে হবে দেখুন, আপনি যদি রোবট কেনেন ট্রেডিং করার জন্যে, তাহলে রোবটের দাম আপনার কত, 39.90 $40 দিয়ে যদি আপনি রোবট কেনেন তো আপনার মান্থলি ROI কত আসবে, 30%, আর মিনিমাম $100 থেকে আপনি স্টার্ট করতে পারেন। আর সেকেন্ড হচ্ছে আপনার সাবস্ক্রিপশান ফি, সাবস্ক্রাইব করার জন্যে $100, মানে $100 দিয়ে যদি আপনি রোবট বাই করেন বা সাবস্ক্রাইব করেন তাহলে 30 থেকে নিয়ে 45% আপনি মান্থলি রিটার্ন পাবেন, আর কত, মিনিমাম $100, ঠিক আছে। এরপরে আসছি আমি থার্ড নম্বরে, যেটা রয়েছে $19.90 দিয়ে যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে আপনার মান্থলি ROI কত হবে, 15%, আর মিনিমাম $100 আপনার ইনভেস্ট থাকবে। তো এইটা তিনটে প্ল্যান রয়েছে,
আর এই তিনটার মধ্যে আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনি সাবস্ক্রাইব করতে পারবেন। আর এটা এটা অ্যাকচুয়ালি একটা বোট, ঠিক আছে, রোবট যেটা। আর এটা ট্রেড কোথায় হয়? MT4-এ, MT4-এ এটা ট্রেড হয়। তাহলে এখানে আমি ডিপোজিট করতে হলে কিভাবে করব? ডিপোজিট করতে হলে আবার এই তিনটে লাইনে ক্লিক করলাম, তারপরে আমি গেলাম নেভিগেশনে, অ্যাকাউন্টস রয়েছে, অ্যাকাউন্টসে অ্যাকাউন্টসে গিয়ে, অ্যাকাউন্টসে না, এখানে ট্রানজ্যাকশানে যাব। ট্রানজ্যাকশানে গিয়ে ফান্ডিং লেখা আসছে, এখানে এই ফান্ডিং লেখা আসছে, এইখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন, ক্লিক করার পরে এবারে আপনি যে ফান্ডিং করতে চাইছেন কি দিয়ে, BTC দিয়ে করতে চান, USDT দিয়ে করতে চান, USDT ERC-20 আছে আর BEP-20, ঠিক আছে। তো এটা আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে করতে পারেন। সেটা দিয়ে করতে হলে মনে করুন আপনি USDT দিয়ে করছেন, তো USDT-তে ক্লিক করবেন, আর ERC-20 আর BEP-20 যেটা দিয়ে করতে হলে, যেমন ধরুন আমি TRC-20 করছি, ঠিক আছে। TRC-20 ক্লিক করার পরে এই যে ওয়ালেট অ্যাড্রেস এসে গেছে, এখানে কপি করবেন, আর যেখান থেকে আপনি এটাকে পাঠাতে চান, আমি একটু, এই যে আমি বাইন্যান্স থেকে আমি যদি ট্রান্সফার করি, বাইন্যান্স থেকে ট্রান্সফার করতে হলে আপনাকে একটা আছে ডিপোজিট অপশন আছে আর একটা উইথড্র অপশন আছে, ঠিক আছে। তো আমি উইথড্র করব, যখন ডিপোজিট করব ওখান থেকে এখানে নিয়ে আসতে হলে ডিপোজিট হবে, আর এখান থেকে আমি যখন বাইরে কোথাও নিয়ে যাচ্ছি তাহলে উইথড্র হবে। তাহলে আমি কী করবো, উইথড্র অপশনে যাব। উইথড্র অপশনে গিয়ে এখানে দুটো অপশন রয়েছে, সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক আর একটা মোবাইল। তো আমি কী করব, ক্রিপ্টোতে ক্লিক করব। ক্রিপ্টোতে ক্লিক করার পরে আমার কাছে যতটা থাকবে, মানে যদি আপনি ওখানে $500 ইনভেস্ট করতে চান তাহলে $600 আপনাকে নিতে হবে। তো $600 যখন আপনি এখানে করছেন, এখানে অ্যাড্রেসটা পেস্ট করতে হবে, ঠিক আছে। অ্যাড্রেসটা এখানে আমি ধরুন পেস্ট করলাম, তারপরে নেটওয়ার্ক আমাকে সিলেক্ট করতে হবে, আমি কিসে পাঠাচ্ছি, আমি পাঠাচ্ছি TRC-20, ঠিক আছে। এই যে TRC-20 দেখতেই পাচ্ছেন, এইটাতে আমি ক্লিক করব, তারপরে কনফার্ম লেখা আসছে, কনফার্ম করলাম। করার পরে এখানে মিনিমাম $10 থেকে শুরু হয়, আমার ম্যাক্সিমাম এতটাই রয়েছে। তো এখানে ধরুন আমি ওখানে $600 করতে চাই, $600 মানে আমি যদি $100 সাবস্ক্রিপশান নিই তাহলে আমাকে $600 দিতে হবে, তাহলে $602 দিতে হবে। টু কেন দিতে হবে, ওখানে যদি ট্রানজেকশান চার্জ লেগে যায় বাই চান্স, ঠিক আছে, লেগেই যায়, একটু আধটু বেশি দিলে ভালো হয়। আর এখানে ট্রানজেকশান ফিস $1, যে $1, তো সেই জন্য এখানে আমাকে $602 নিতে হলো। এবারে যখন আপনি এখানে উইথড্রতে ক্লিক করে দেবেন, আপনার মোবাইল ভেরিফিকেশান আর ইমেল ভেরিফিকেশান, অথেন্টিকেটার, এসরে সব কিছু ফিল আপ করে দেওয়ার পরে আপনার কনফার্মেশান দেখিয়ে দেবে। এবারে আমি সিস্টেমে, তাহলে ওখান থেকে পাঠানোর পরে এখানে আপনার ড্যাশবোর্ডে শো হবে যে আপনার কাছে কতটা ব্যালেন্স আছে। তাহলে আমি ড্যাশবোর্ডটা ক্লিক করলাম, ড্যাশবোর্ডটা ক্লিক করার পরে এইরকম পেজ আসবে, আর আপনার যে যে অ্যামাউন্টটা আপনি পাঠিয়েছেন এইখানে শো করবে, ঠিক আছে, এই জায়গাটাতে শো করবে। তাহলে আপনার মানে বোট কেনাও হয়ে যাবে আর আপনার কাছে ব্যালেন্স এসে যাবে। এরপরে আপনি কি করবেন, এরপরে আপনাকে করতে হবে, কিছুই করতে হবে না, আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন আপনার মেলেতে, আমি মেল খুলেও দেখাচ্ছি কেমন আপনার কাছে মেল আসবে। দেখুন আপনার কাছে এই রকম একটা মেল আসবে, ঠিক আছে, এই যে ইওর MT4 অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, এটা হচ্ছে আপনার নাম্বার, আর এখানে পাসওয়ার্ড আছে, আমি কেটে দিলাম। তো এটাকে আপনাকে কী করতে হবে, MT4 MetaTrader 4 একটা সফটওয়্যার যেখানে ফরেক্স ট্রেডিং হয়, ফরেক্স ট্রেডিংয়ের সফটওয়্যার, MT4 আছে, MT5 আছে, ওটা কোথায় কীভাবে করবেন, আপনি যাবেন গুগল প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে গিয়ে এখানে আপনি সার্চ করবেন MT4, মানে MetaTrader 4,
মেটাট্রেড 4 এইরকম একটা অপশন আসবে, সেখানে আপনি ইনস্টল করবেন। আমার তো আমার অলরেডি ইনস্টল আছে বলে এখানে ওপেন চাইছে, তো আপনাকে এখানে ইনস্টল করতে হবে। ইনস্টল করে ওখানে মেলেতে যে আইডি আর পাসওয়ার্ড এসছে ওখানে ম্যানেজ ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করে সেখানে আইডি আর পাসওয়ার্ড দিলেই আপনার সঙ্গে আপনার মেটাট্রেড 4 মানে ফরেক্স ট্রেডিংয়ের সঙ্গে আপনার ওটা অ্যাড হয়ে যাবে। ওটাও আমি দেখাচ্ছি আমার আইডিটা, ঠিক আছে। এটা মেটাট্রেড 4-এর সফটওয়্যার যেখানে ফরেক্স ট্রেডিং হয়। এখানে লাইভ মার্কেট চলতে থাকে, আপ ডাউন আপ ডাউন হতে থাকে, বাই সেল। এখানে আপনি দেখতে পারেন ইউরো ইউএসডি ভ্যালু, তারপরে এখানে আমি যেটা ইনভেস্ট করেছিলাম সেটা শো হচ্ছে, আর আজকে ডেটে আমার যে আর্নিংটা হয়েছে সেটা এখানে শো হচ্ছে, ঠিক আছে। এরপরে আপনি দেখুন কিভাবে অ্যাড করবেন। এই যে নিচে নিচে এই অপশনগুলো রয়েছে না, এইটাতেই যত খেল, ঠিক আছে, এইটাতে আমি ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, এনে কুইটস লেখা আসছে, এই যে এখানে আমি ক্লিক করব। ওখানে ক্লিক করার পরে এই যে ম্যানেজ অ্যাকাউন্ট আসছে, এই ম্যানেজ অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাকে আইডি পাসওয়ার্ড চাইবে। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আসছে লগ ইন টু অ্যান এক্সাইটিং অ্যাকাউন্ট, ঠিক আছে, এইটাকে ক্লিক করবেন। আমি এটাকে ক্লিক করে দেখাচ্ছি। এখানে ক্লিক করার পরে এখানে ফাইন্ড ব্রোকার চাইছে, তো ফাইন্ড ব্রোকার যখন আপনাকে চাইছে এখানে আপনি কি লিখবেন, এখানে লিখবেন ইন্টেলিজেন্ট প্রাইম লাইভ, একটা আছে ড্যামো আর একটা আছে লাইভ, তো আপনাকে কি কি লিখতে হবে, ইন্টেলিজেন্স প্রাইম লাইভ, এটাকে এখানে টাইপ করতে হবে। এখানে টাইপ করার পরে এই যে দেখুন লগ ইন আর পাসওয়ার্ড, লগ ইন আইডি আর পাসওয়ার্ড আপনি কোনটা ডালবেন, যেটা মানে কোনটা লিখবেন যেটা আপনার মেলেতে এসছে ওইটা কপি করে এখানে পেস্ট করে দিলেই আপনার এই যে দেখেছেন পেস্টের অপশন এসে গেছে, এখানে পেস্টের অপশন এসে গেছে, এই যে, তো এখানে করলেই আপনার আইডি লগ ইন হয়ে যাবে। তারপর আপনাকে কোথায় যাব, মার্কেটে, ঠিক আছে। লগ ইন হয়ে যাবে মানে এই যে নিচে লেখা আসছে সাইন ইন, এখানে আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে এই সাইন ইনে ক্লিক করবেন, আপনার আইডি লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার সাথে সাথে ইন্টেলিজেন্ট প্রাইম ক্যাপিটালে ওটা শো করবে। প্রথমে যখন আপনি ডিপোজিট করছেন তখন আপনার অ্যামাউন্টটা এখানে থাকবে, আর যখন আপনি MT4 মেটাট্রেড 4 লগ ইন করবেন তখন এই অ্যামাউন্টটা ওখানে যাবে না, এখানে আপনাকে কিছু কাজ করতে হবে, তারপরে এখানে শো হবে। কেমন করে করবেন আপনি, আপনাকে যেতে হবে এখানে অ্যাকাউন্টে, এখানে মেটাট্রেড 4 অ্যাকাউন্ট লেখা রয়েছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই একটা অপশন আমার অলরেডি করা আছে বলে এখানে দিচ্ছে না, ঠিক আছে, তো এখানে হবে না, এখানে আমি করতে পারবো না।